আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করবো আর আমার আজকের রেসিপিটি হচ্ছে একদমই আমার রেসিপি নয় এটা আমার মায়ের রেসিপি আর এটার নাম হচ্ছে পাঙাশ মাছের ছুরি যারা পাঙাশ মাছ খেয়ে থাকেন তাদের তো রেসিপিটি ভালো লাগবেই আর যারা পাঙাশ মাছ খান না আশা করছি তাদেরও অনেক পছন্দ হবে আর পাঙাশ মাছ যে কারণে খেয়ে থাকেন না অনেকেই সেটা হচ্ছে গন্ধের কারণে আর এভাবে করে যদি আপনি মাছটা রান্না করেন এই গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারে চলে যায় তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন কীভাবে আমার মা এটা রান্না করে সেটা দেখে নিই তো আমি এখানে প্রথমে দেড় কেজি পরিমাণ নিয়েছি পাঙাস মাছ আর এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর আমার মা বলে থাকেন যে কোনো মাছ লবণ দিয়ে ধুয়ে নিলে ভাবটা অনেকটাই কমে যায় তাই অবশ্যই আপনারা পাঙাশ মাছটা ধুয়ে নেওয়ার পরে আবার একবার লবণ দিয়ে ধুয়ে নেবেন সেক্ষেত্রে আস্তে ভাবটা অনেকটাই চলে যাবে তো আমি প্যানে প্রথমে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিয়েছিলাম আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটা যখন সামান্য একটু ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ তো এখানে হলুদ দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করে নেব তো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ বাটা আমি কাঁচামরিচ বাটা দিয়েছি এখানে দুই টেবিল চামচ তবে আপনারা চাইলে কম বেশি করতে পারেন তবে এখানে কাঁচামরিচটাই ব্যবহার করার চেষ্টা করবেন ফ্লেভারটা ভালো আসে আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ এখনই মশলাটা একটু ভেজে নেব মশলাটা সামান্য একটু কষে নিব তারপরে এখানে মাছগুলো অ্যাড করে দেব তো মশলাটা আমি প্রথমে কষিয়ে নিচ্ছি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি তেলটা যখন উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি এখানে পাঙাশ মাছগুলো দিয়ে দেব মাছের দেখতে পাচ্ছেন আপনারা যে মশলার তেলটা অনেকটা কিন্তু উপরে উঠে এসছে আর এই পর আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন এটা নাড়তে হবে এভাবে তো এটা ভেঙে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই কারণ আমরা কিন্তু লাস্ট শেষ পর্যন্ত এটা ঝুড়ি ভাজাই করবো তো এটা এভাবে করে নাড়তে হবে অনবরত যাতে নিচের দিকে লেগে না যায় এটা হাত দিয়ে ভেঙে দেওয়ার কোনো দরকার নেই দেখবেন এটা নাড়তে নাড়তে অনেকটাই ভেঙে আসবে ঠিক এভাবে পাঙাশ মাছ এমনিতেই অনেকটা নরম থাকে তো আমি এভাবে করে নাড়ছি আর দেখুন দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা কিন্তু তেল এসছে কারণ পাঙাশ মাছের এমনিতেই অনেকটা তেল থাকে সেই তেলও কিন্তু এটার সাথে অ্যাড হয়ে গেছে তো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছে এখানে যে পাঙাশ মাছের যে একটা বাজে স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে এভাবে করে বেছে নিচ্ছি কাঁটাগুলো দেখতে পাচ্ছেন এই বড় বড় কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি তবে আপনারা চাইলে নাও বেছে নিতে পারেন কারণ এটা ঝুড়ি ভাজা করতে করতে এই যে ছোট ছোটো কাঁটাগুলো আছে এটা অনেকটা মুচমুচে হয়ে যায় আপনার স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ভাজতে হবে এরকম যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে সে পর্যায়ে আমি এটা ভাজা অফ করে দেব আর যে তেলটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই কারণ এটা যখন আমি একটু কাত করে ধরবো প্যান্টটা সেক্ষেত্রে এই তেলটা কিন্তু সেপারেট হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কাটাগুলো আপনারা দেখে কি বুঝতে পারছেন আমি জানি না এই কাটাগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয়ে গিয়েছে তো ভেজে নিচ্ছি আর এটা ভাজা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এরকম কাট করে তেলটা এভাবে করে একটুখানি সেপারেট করে নিয়েছি আর এখন এটা আমি তুলে নিচ্ছি তেজপাতা আর বড় কাঁটাগুলো ফেলে দেব এই যে এই রেসিপিটা এটা কিন্তু রান্না করতে করতে যেই ভাজতে ভাজতে যেই পাঙাশ মাছের একটা বাজে স্মেল থাকে সেটা একেবারেই চলে গিয়েছে আর এটা খেতে কিন্তু অসাধারণ মজা লাগে এমনিতেই গরম গরম ভাতের সাথে তো এটা খেতে আরও মজা লাগে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমার মায়ের রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ